नमस्कार बंधुरा, सबाई निश्चय भालो आछो। आज आमरा बाड़ीते आछि आर बाजार थेके बड़ो बड़ो टेंगरा माछ एनेछि, पेयेछिलाम आजके। तो टेंगरा माछेर तेल झाल बानाबो। टेंगरा माछेर झाल रेसिपी आमरा निएछि गोलसा टेंगरा, नुन हलुद दिए सुंदर करे माखिए थालाय निएछि। ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য এখানে আমরা যে ইনগ্রেডিয়েন্টগুলো নিয়েছি তার মধ্যে টমেটো কুচিয়ে নেওয়া হয়েছে আর ধনে পাতা কুচিয়ে নেওয়া হয়েছে, এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে আদা বেটে নেওয়া হয়েছে, সঙ্গে একটু হলুদ দেওয়া হয়েছে, আর এখানে নেওয়া হয়েছে পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা আর অল্প দু তিন কোয়া রসুন দিয়ে এটা বেটে নেওয়া হয়েছে। এরপরে আমরা যেটা নেব সেটা হচ্ছে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দেওয়ার সময় দেব। এই হচ্ছে আমাদের ইনগ্রেডিয়েন্ট। মাছটা ভাজা হচ্ছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এক অল্প বাকি আছে। বেশি ভাজা যাবে না, ট্যাংরা মাছ বেশি ভাজলে কি হবে, শক্ত হয়ে যাবে। তো মাছগুলো এখন তুলে নেওয়া হচ্ছে। সাবধান হতে হবে, কারণ ট্যাংরা মাছের তেল প্রচুর ফোটে। কালো জিরে ফোড়ন দেওয়া হলো, গ্যাসটা বাড়িয়ে দিতে হবে। কাঁচা লঙ্কাটা দেব, পেঁয়াজ বাটাটা দিতে হবে, সাথে লঙ্কাও অল্প বাটা আছে। এরপরে আদা বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটার সাথে অল্প একটু রসুনও আমরা দিয়ে দিয়েছি, দু তিন কোয়া। বেশি রসুন দিলে ভালো হবে না। কষে নিয়ে আমরা টমেটোটা দেবো। টমেটোটা দিলাম, লবণ দেওয়া হলো, হলুদ
ধনে গুঁড়ো দেওয়া হচ্ছে, জিরে গুঁড়ো দিতে হবে, ভালো করে নাড়তে হবে। শুকিয়ে গেলে একটু গরম জলও দেওয়া যেতে পারে। লঙ্কার গুঁড়ো, এটা কি কাশ্মীরি রেড চিলি গুঁড়ো দিলে না এমনি শুকনো লঙ্কার গুঁড়ো দিলে? না, একটু কাশ্মীরি রেড চিলি দেওয়া হলো রঙটা খুব ভালো আসবে বলে। একটু জল দিয়ে দাও, একটু চিনিও আমরা দিয়ে দিয়েছি। হালকা ঢাকা দিয়ে দেওয়া হলো। মশলাটা কষা হয়ে গেছে, এর সাথে একটু কসুরি মেথি দিয়ে দেবো খুব ভালো ফ্লেভার আসার জন্য। কসুরি মেথি হেলথের জন্য খুব ভালো। কসুরি মেথি দেওয়া হলো, মশলাটা কষা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে, আমরা জল দিয়ে দেবো। আমাদের আগে থেকে গরম জল করা আছে ইলেকট্রিক কেটলিতে। খুব সুন্দর কালারও এসছে আর এবারে ফুটে উঠছে। ফুটে উঠে আমরা মাছগুলো এক এক করে দিয়ে দেবো, দিয়ে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছ আগে ভাজাই ছিল, নামানোর আগে আমরা ধনে পাতাটা দেবো, ছড়িয়ে দিয়ে ঢেকে দিয়ে নামিয়ে নেবো। এখন ঢেকে দেবো 15 মিনিটের জন্য, মাছটা সিদ্ধ হতে হবে। 15 মিনিট হয়ে গেছে, মাছটা ফুটে উঠেছে, খুব সুন্দরভাবে রং এসেছে। আমরা এখন ধনে পাতাটা ছড়িয়ে দেবো ভালো করে, ঢেকে দেবো, 1-2 মিনিট রেখে নামিয়ে নেবো। সুন্দর করে নাড়িয়ে দিতে হবে, ধনেপাতা চারদিকে ছড়িয়ে দিতে হবে। আঁচ কমিয়ে দেওয়া হলো, ঢেকে দিতে হবে, নাহলে ধনেপাতার গন্ধটা চলে যাবে। রান্না কমপ্লিট। ডিম ভরা ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি কমপ্লিট। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং এসেছে,